ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার কলকাতার নিউ টাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১১ মে আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতা গিয়েছিলেন, তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এমপি আনার নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে দেশটির সঙ্গে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ঝিনাইদহের এমপি আমাদের ইমিগ্রেশন ও ভারতের ইমিগ্রেশনে যথাযথ পার হয়ে ভারতে গিয়েছিলেন, যাওয়ার পরে তার কোনো খোঁজখবর পাচ্ছি না। সব গভর্নমেন্ট এজেন্সি এটা নিয়ে কাজ করছে, এনএসআই এসবি পুলিশ কাজ করছে, ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা নিয়ে কাজ চলছে। এদিকে কলকাতার বরাহনগর থানায় বাংলাদেশি এই আইন প্রণেতার নিখোঁজ হওয়া নিয়ে সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামের একজন। আনোয়ারুল আজিম তার বাড়িতেই উঠেছিলেন বলে জানা গেছে। ওই সাধারণ ডায়েরি থেকে জানা যায়, এমপি আনার গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাহনগর থানায় তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতের ওই বন্ধুর বাড়িতে ওঠেন এমপি আনোয়ারুল। পরদিন ১৩ মে দুপুর পৌনে ১টার দিকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হয়ে যান। সন্ধ্যায় না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানান তিনি দিল্লি চলে যাচ্ছেন, দিল্লিতে গিয়েই তিনি ফোন করবেন। দুদিন পর ১৫ মে বেলা ১১:২১ হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান তিনি দিল্লি পৌঁছে গেছেন। তার সাথে বেশ কিছু ভিআইপি ব্যক্তি রয়েছে, তাই তাকে ফোন করার দরকার নেই, দরকারে তিনিই ফোন করবেন। এসব মেসেজ নিজের ব্যক্তিগত সহকারীকে জানানোর পাশাপাশি বাংলাদেশে তার বাড়িতেও দিয়ে পাঠিয়ে রাখেন বাংলাদেশের ক্ষমতাসীন দলের এই এমপি। এরপর গত ১৬ মে সকালে দিল্লি থেকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীকে ফোন করেন, কিন্তু সে সময় তার সহকারী ফোন ধরতে পারেননি। কিন্তু পরে যখন তিনি পাল্টা ফোন করেন সে সময় কোনো উত্তর পাওয়া যায়নি। পরদিন ১৭ মে আনারের মেয়ে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান তিনিও তার বাবার সাথে যোগাযোগ করতে পারছেন না। ওই ঘটনার পর থেকেই গোপাল বিশ্বাস বাংলাদেশি সংসদ সদস্যের পরিচিত এবং আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারলেও বন্ধু আনোয়ারুল আজিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারেননি। উপায় না দেখে শনিবার বারাহনগর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন গোপাল। পরে বারাহনগর থানার তরফ থেকে পুলিশের একটি দল অভিযোগকারী গোপাল বিশ্বাসের বাড়িতে গিয়ে তদন্ত করে। রোববার সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছিলেন। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না, কখনো তার ফোন খোলা থাকে, বেশিরভাগ সময়ই বন্ধ পাচ্ছি। ওই দিন ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, এমপি আনারের সর্বশেষ অবস্থান ছিল উত্তরপ্রদেশের মুজাফফরাবাদ। সোমবার পুলিশ কমিশনার হাবিবুর বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনৈতিক পর্যায় ছাড়াও ভারতের পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, ভারতের পুলিশ সব ধরনের সহযোগিতা করছেন। তিনি বলেন, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তিনি সেখানে প্রতারকের খপ্পরে পড়েছেন বলে সাধারণভাবে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।